গুড আফটারনুন এভরিওয়ান, আজকে আমাদের সাথে মিস্টার সুকুমার রায় আছেন, যিনি এসেছেন নিজের কিছু সমস্যা নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে। আসুন ওনার মুখ থেকে শুনে নি কি সমস্যা নিয়ে উনি এখানে এসেছেন। নমস্কার সুকুমার বাবু। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি হাওড়া জেলার শ্যামপুর থানা থেকে আসছি। আচ্ছা, স্যারের কাছে কি সমস্যা নিয়ে মেইনলি আসা? সমস্যা মানে আমি ডায়াবেটিসের রোগী বিগত 10 বছর। আচ্ছা, তো যখন আমাকে আমার এলোপ্যাথ ডাক্তার বাবু বললেন মেডিসিনে আপনার ম্যানেজমেন্ট হবে না, আপনাকে ইনসুলিনে যেতেই হবে এবং ইনসুলিন প্রেসক্রাইব করলেন। আচ্ছা, আমি তখন কিন্তু ডিসিশন নিলাম ইনসুলিন আমি নেব না, আমাকে তার বাইরে আমাকে বাঁচতে হবে। সেই জন্য আমি আগে থেকে ভাবনা চিন্তা ছিল, আমি ঠিক তার পরের দিনই চলে এলাম ডক্টর সাইফুল্লাহর কাছে এবং আমি খুশি হলাম। আমি যখন বললাম যে এই জন্য আমার কাছে এসেছি, আমার এলোপ্যাথ ডাক্তার বাবু আমাকে ইনসুলিন প্রেসক্রাইব করেছেন, আমার নিতে ইচ্ছা নেই, তো উনি আমাদের তাকে শুধু বলেছেন হাত তুলে আপনাকে ইনসুলিন নিতে হবে না। আমার যেন মনে হচ্ছে আমি ওই দিনে অর্ধেক আমার অসুখটা ভালো হয়ে গেছিল। তারপর থেকে আমি ধরুন প্রায় 4 মাস আমি ট্রিটমেন্ট করছি। এখন আমি ইনসুলিন লেভেল আমার ফাস্টিং এ শুরু করেছি 236, আজকে যখন এসেছি ওনার কাছে আমার এখন লেভেল হচ্ছে 102, 102। অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। তাহলে আমি আশাবাদী আমার বাকি জীবনটা আমি যে ডায়াবেটিক প্রবলেম থেকে বেঁচে যাবো সেটা আমি নিশ্চিত হয়েছি এবং সেজন্য এখন চলে আসি। খুব ভালো লাগলো শুনে, আপনার যাতে আরো রিকভারি হয় আমরা এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।